হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বাই জেসিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে হয়, আর দেখাবো তান্দুরি চিকেন। চলেন শুরু করি। ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে যে উপকরণ লাগে আমি এখানে সাজিয়ে নিয়েছি, চলেন শুরু করি। প্রথমে আমি নিয়েছি হাফ কেজি বাসমতি চাউল ধুয়ে পরিষ্কার করে, তারপর নিয়েছি ক্যাপসিকাম তিন ধরনের, হলুদ, লাল, সবুজ, নিয়েছি পেঁয়াজের পাতা, নিয়েছি ফুলকপি, নিয়েছি মটরশুঁটি, নিয়েছি গাজর, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, নিয়েছি ডিম তিনটা ফেটে, নিয়েছি ভাটা, তারপর নিয়েছি ম্যাগি মশলা, নিয়েছি গোলমরিচ গুঁড়া এক চামচ, নিয়েছি তেল, আর নিয়েছি দুই টেবিল চামচ চিনি। চলো রান্না শুরু করি। আর নিয়েছি টেস্টিং সস। আমি এখন চুলা অন করছি, আর চাল সিদ্ধ করার জন্য এক লিটার পানি নিয়েছি। এখন পানিটা ঢেকে দেব। পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এক চামচ তেল। তারপর চালগুলো দিয়ে দিব। এক এক করে উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি চাল সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি, আর 15-20 মিনিট ওয়েট করব। চালটা আধা সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে নেবেন, অর্থাৎ চালটা 70% সিদ্ধ হবে, পুরোপুরি না। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি, আর চালটা পানি জড়িয়ে নেবেন। রাইস রেডি করা শেষ। এখন ফ্রাইড রাইস করতে যে সবজিগুলো লাগে এগুলি ভেজে নিব, ডিমটা ভেজে নিব। জাল দিয়েছি, প্রথমে নিয়েছি ডিম, তারপর দিতে হবে তেল, জালটা মাঝারি আছে রাখবেন। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, পেঁয়াজটা হালকা ব্রাউন হলে তারপর এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। পেঁয়াজে হালকা একটু লবণ দিয়ে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব। ডিমটা এভাবে ভাজতে হবে সফট করে, এর মধ্যে চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দেব অল্প করে। দর্শক, আমার ডিম ভাজা শেষ। এখন আমি ডিমটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দর্শক, এখন আমি রাইসগুলো তৈরি করার জন্য ভেজিটেবল ভেজে নিব। তার মধ্যে প্রথমে দিব একটু তেল হালকা, আর দিয়ে দিব এক চামচ বাটার, এর মধ্যে সবজিগুলো ভেজে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজর ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে সব সবজি ভেজে নিব। দিয়ে দিলাম ফুলকপি, ফুলকপি হালকা ভাজা হলে, তারপর দিয়ে দিব মটরশুঁটি, ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজের পাতা, তারপর দিচ্ছি মটরশুঁটি। সবজিগুলো হালকা ভাজতে হবে। এখন আমি দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম।
ক্যাপসিকাম আমি অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক রাইসের জন্য নিয়েছি। হালকা একটু ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমার সবজি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি চুলা থেকে নামিয়ে নেব আর অন্য একটা পাত্রে আমি রাইসগুলো হালকা ভেজে সবজি ঢেলে দিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখবে। এখন এর মধ্যে আমি আরেকটু বাটার দিব আর তেল দিব। এখন আমি রাইসগুলো ঢেলে দিচ্ছি আর এর মধ্যে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এখন রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে মিশিয়ে নেবেন। একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আবার দেব হালকা ক্যাপসিকাম, সবুজ, লাল, হলুদ সবগুলা দেব, কাঁচামরিচ। তারপর এক এক করে মশলা উপকরণগুলো দিয়ে দেব। দেব গোলমরিচ অল্প, তারপর দেব ফ্রাইড রাইসের মশলা, প্যাকেট মশলা, আপনারা ম্যাগি প্যাকেট মশলা দিবে, সল্ট অল্প পরিমাণ, টেস্টিং সল্ট। এরপর দিয়ে নিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, হয়ে গেছে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক, তান্দুরি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগে এখন আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি নিয়েছি 6 পিস মুরগির রান, তারপর নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়েছি 4 চামচ টক দই, নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা, নিয়েছি লেবুর রস, নিয়েছি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, নিয়েছি সরিষার তেল, তারপর নিয়েছি তান্দুরি মশলা, নিয়েছি গরম মশলা, নিয়েছি পাপড়িকা বাটা, নিয়েছি লবণ। চলেন তৈরি করি। দর্শক, সবগুলো মশলা এক এক করে দিয়ে আমি চিকেনটা পুরোপুরি মাখিয়ে নিব। চলেন শুরু করি। প্রথমে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপর দিব 2 চামচ রসুন বাটা, তারপর দিব আদা বাটা, তারপর দিব লাল মরিচের গুঁড়া, তারপর দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিব পাপড়িকা পাউডার, গরম মশলা, তান্দুরি মশলা। দর্শক, আমি সব মশলা 1 চামচ করে নিয়েছি। গরম মশলা, পাপড়িকা পাউডার সব 1 চামচ করে নিয়েছি। তারপর আমি নিয়েছি টক দই 4 চামচ, তারপর নিয়েছি 2 চামচ লেবুর রস, নিয়েছি 3 চামচ তেল, সরিষার তেল। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমার মাখানো শেষ। এটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। দর্শক, আমি আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কীভাবে অল্প সময় ওভেনে করতে হয় চলেন করে দেখাই। চিকেনগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ওভেনে দিব। মোট সময় লাগবে 18 মিনিট। 10 মিনিট পর আমরা এটা উল্টিয়ে দিব, টোটাল সময় লাগবে 18 মিনিট। এখন আমি 10 মিনিট দিচ্ছি সময়।
10 মিনিট হয়ে গেছে দর্শক এখন আমি চিকেন গুলোকে উল্টিয়ে দিব আর ফ্লেভারের জন্য ঘি ব্রাশ করে দিব আবার আমি দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য এখন আবার 10 মিনিটের জন্য দিয়ে দিব দর্শক আমি দুটো রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ